এক ভাই লিখেছেন, আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবধারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে, নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয়? এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটি জিনিস আছে, এগুলোর ইলম, এগুলোর জ্ঞান, এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ ছাড়া আর কারণ নাই, আর কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না, একমাত্র আল্লাহ জানেন। তমদ থেকে একটা হলো যে অমা তাদরি নাফসুন বি আইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, কিভাবে তার মৃত্যু হবে এটা মানুষ জানে, অনুমান করতে পারে, ধারণা করতে পারে, কিন্তু চূড়ান্ত নলেজ একমাত্র আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। এখন কথা হলো, তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট, নাকি আমাদের ইবাদতের উপরে ভ্যারি করে, অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না হলে হায়াত কমে, ব্যাপারটা এরকম কি না? যদি ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না করলে হায়াত কমে, এরকম হয় তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না, কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ, এত হায়াত পায় কেমনে, গড় আয়ু 85, 90, 80 এরকম কিভাবে? দেখুন, এ সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটি রেওয়ায়েত পেশ করেছেন, কোন একটা কিতাবে, নামটা ভুলে গেছি আমি। রেওয়ায়েতটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছেন। কয় রকমের হায়াত? একটা হলো চূড়ান্ত, আরেকটা হলো শর্তযুক্ত। ধরেন একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতের বাজার আছে 50 বছর, আর শর্তযুক্ত হায়াত আছে 30 বছর, আরো মোট 80 বছর। শর্তযুক্ত যেটা, সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যা হলো, ধরুন তার অসুখ হলে যদি সে ওষুধ খায়, সে যদি প্রপার ট্রিটমেন্টটা করে, অমুক ডাক্তারের কাছে যায়, অমুক মেডিসিনটা নিতে পারে, অমুক কাজটা করতে পারে, অমুক নেকামলটা যদি করে, তাহলে তার এক্সটেনশন হবে এই পরিমাণ। কথা কি বুঝাতে পারছি? এইভাবে কিছু হায়াত হবে তার শর্তযুক্ত, আর কিছু হায়াত হলো চূড়ান্ত, ওইটা সে পাবেই। তো যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সবকিছু লেখার নির্দেশ করেন, তাকদীরের যে লেখক ফেরেশতা দায়িত্বে থাকেন, তিনি কোনো মানুষের তাকদীর লেখার সময় আল্লাহ তার যে চূড়ান্ত হায়াত লিখেছেন এটা সে জানে, কিন্তু যেটা ঝুলন্ত রেখেছেন, শর্তযুক্ত রেখেছেন, আরো 30 বছর লেখো তার জন্য শর্তযুক্ত, শর্ত পূরণ করার উপরে নির্ভর করবে সে 30-এর পুরা পাবে না 50% পাবে না কতটুকু পাবে, এই বিষয়ে ওই ফেরেশতা জানে না যে সে আসলে কতটুকু পাবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই জানা না, আল্লাহ জানেন যে সব মিলিয়ে কোথায় সে দাঁড়াবে, কত বছর, কত দিন, কত সেকেন্ড, কত মিনিট সে পাবে, এই সব বিষয়ে ধারণা আল্লাহর কাছে ঠিকই আছে। কথা কি বুঝাতে পারছি? এই বর্ণনা অনুপাতে দেখা যায় যে মানুষ যখন ভালো কাজ করে, নেক কাজ করে, যেমন একটা হাদিস আছে বুখারীতে, আপনারা অনেকে জানেন, শুনছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ুবসাতা লাহু রিজকু ওয়ায়ুনসা আও ইয়ুনসা লাহু ফি আছারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক, হায়াত বাড়িয়ে দেয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো খুব ভালো করে শক্ত করে। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক যত ভালো থাকবে তার হায়াত তত বাড়বে। এই যে একটা আমল, এই আমলটা যখন কেউ করে আল্লাহ তাআলা তার বিনিময়ে হয়তো যে এক্সটেনশন থেকে হায়াত দেয় ওটার উপর ভিত্তি করে। আবার একইভাবে কেউ ট্রিটমেন্ট করালে, কোনো সুবিধা পেলে তাকে হয়তো আল্লাহ হায়াত দিবেন, এটা হলো তাকদীরে গায়রে মুবরাম, বা মানুষের জীবনের হায়াতের ওই অংশ যেটা অচূড়ান্ত, আমাদের জন্য অচূড়ান্ত, ফেরেশতার কাছে অচূড়ান্ত, আল্লাহর কাছে অচূড়ান্ত বলতে কিছু নাই, আল্লাহর কাছে সবকিছুই কি চূড়ান্ত এবং পরিষ্কার। আপনি 50+ আরো 30 না +আরো 20 কোথায় গিয়ে দাঁড়াবেন আল্লাহ ঠিকই জানেন, কিন্তু ওই ফেরেশতা যিনি লিখছেন তিনিও জানেন না, আমরাও জানি না। কথা কি বুঝাতে পারছি? তাহলে মানুষের হায়াত চূড়ান্ত, আল্লাহর কাছে মানুষের হায়াত কি ভাই? চূড়ান্ত। তবে আমাদের অনেক কর্মের উপরে হায়াতের কিছু অংশ বাড়া বা কমাটা কি করে নির্ভর করে। এই জন্য বিভিন্ন আমলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমল করলে হায়াত বাড়ে, ওই আমল করলে হায়াত বাড়ে, এই যে বাড়ার কথা বলেছেন, এটা হলো দ্বিতীয় প্রকারের হায়াত। কথা কি বুঝাইতে পারছি? অতএব এবার কোনো অমুসলিম, তিনি অনেক বেশি গড়ায়ু পেয়েছেন, বা অমুসলিম সমাজে মানুষ অনেক গড়ায়ু বেশি পায়, তো তারা ওই যে অচূড়ান্ত যেটা আছে, আল্লাহর ইলমেতে সবই চূড়ান্ত, সেটা যে প্যারামিটার সেটা অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে, সেজন্য তারা হায়াত বেশি পাচ্ছে। কিন্তু হায়াত বেশি পাওয়ার ভিতরেও কল্যাণ নাই,
কম পাওয়ার ভিতরেও কল্যাণ নাই, কল্যাণ হলো হায়াত যেটুকু পেয়েছি সেটুকুর সদ্ব্যবহার করার মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মাঝে আমার কল্যাণ আছে, আমাকে তখন মৃত্যু দিয়েন যখন আমার মরে যাওয়ার মধ্যেই কল্যাণ আছে। আমি তওবা করেছি, হালখাতা হয়ে গেছে, আমার হিসাব ক্লিন, এখন তওবা করার পর নতুন করে আর পাপ করা হয় নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করলে একেবারে আমি আমার ক্লিন প্রোফাইল নিয়ে আল্লাহর কাছে যেতে পারলাম। ভালো মৃত্যু কি ভালো মৃত্যু না বলেন? আবার একজন মানুষ তওবা করেছেন, ভালো হয়েছেন, আবার তওবা ভেঙে গেছে, করবেন করবেন করে করা হয় নাই, এর মধ্যে পাপ করতে করতেই মারা গেছেন, খারাপ মৃত্যু কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য ভালো, আর তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন যখন আমার মরে যাওয়াটাই আমার জন্য কি হবে, ভালো হবে। আমরা অনেকে শুধুমাত্র দোয়া করি, আল্লাহ বাঁচায় রাখেন বাঁচায় রাখেন, 80 বছরের মুরব্বী আরো 10 বছর চায়, 100 বছরের মুরব্বী আরো 20 বছর চাই, চাওয়ার তো দোষে কিছু না ভাই, যদি নিয়ত থাকে আরো 10 বছর থাইকা আরো কিছু ইবাদত আল্লাহর করে আমলনামাটাকে আরো ভারী করে নিয়ে যেতে চাই নেক আমলকে, তাহলে সেই উদ্দেশ্যে হায়াত চাওয়াটা দোষের কোনো কিছু না। কিন্তু সুন্নাত হলো ওই দোয়া করা যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যতদিন কল্যাণ ততদিন হায়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।